হ্যালো, তো আজ আমার ব্লগটা হচ্ছে আমি একেবারে মাছ পুরো রেডি, পুরো ফুল রেডি। ব্লগটা হচ্ছে যে ভ্যাকসিন নিতে যাব আমি, কোভিডশিল্ড, তো সেটা নিতে যাব। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আপাতত কি দেখাবো ব্লগে তো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে ভ্যাকসিনের স্লট পেয়ে গেছি, মানে রেজিস্ট্রেশন করা হয়েছিল প্রথমে, তারপরে স্লট বুকিং করা হয়েছে। বললাম যখন পেয়ে গেছি তো চলো এটার উপরই একটা ব্লগ করা যাক। এবার রাস্তায় দেখা হচ্ছে, তারা বেসিক্যালি আমি চলে এসেছি ভ্যাকসিনের এখানটায়। প্রচুর লাইন, মারাত্মক লাইন, আমি চেষ্টা করব সেটা দেখানোর, ঠিক আছে? আমি জানি না আমাকেও কতক্ষণ লাইন দিতে হবে, আমার টাইম 1:30টার সময়। তো মানে দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় বা কী কী। প্রচুর লাইন, প্রচুর ভিড় এখানটায়। আমি আপাতত গাড়িতেই বসে আছি, তো গেছে বিষয়টা জেনে আসতে। এখানে টাইম ওয়াইজ লাইন আছে, মানে এখানে 12টা যাদের আছে টাইমিং, তো তারা একদিকে লাইন দিয়েছে, আবার যাদের 1:30টায় টাইমিং আছে তারা অন্যদিকে লাইন দিয়েছে, তো এরকমভাবে আছে। তো জানি না কতক্ষণ টাইম টেকিংয়ের বিষয়টা, মানে কতক্ষণ লাগবে বিষয়টা এখানটায়। তো এই হচ্ছে ব্যাপার, লেটস সি কী হয়, চলো। আর এইখানটায়, বাবরে, এখানটায় আমার ফাইল মিন্স যেটা যেটা লাগবে বলেছে, আধার কার্ডের জেরক্স লাগবে সেটা নিয়ে এসেছি আমি। অরিজিনাল আধার কার্ডটাও আমি ক্যারি করেছি যদি লাগে। আর যেটা স্লট বুকিং করেছি যেটা আমি, তো ওটার একটা প্রিন্ট আউটও করে নিয়েছি, ওটাও এনেছি। তো এই দুটোই ডকুমেন্টের মধ্যে এই দুটোই লাগবে বলেছে, তো এই দুটো ক্যারি করেছি। তো আপাতত দেখা যাক কী হয়, আমি বুঝতে পারছি না মানে কতক্ষণ এখানে থাকতে হবে। ভ্যাকসিন নেওয়া কমপ্লিট, এবার আমি ভেতরে খুব একটা ভালো করে দেখাতে পারিনি, কজ পিক তোলা আর ভিডিও করা বারণ ছিল। তো যতটা পেরেছি আর কি করেছি, ওরা বলেই দিচ্ছিল যে পিক তুলবেন না, ভিডিও করবেন না, বারণ ছিল। তো এখন আমি বাড়ির পথে রওনা দিচ্ছি। আমার একটু লেগেছে, মানে সামান্য একটু তো লাগেই, আর কেন একটা লাগছে, শরীরটা হালকা হালকা খারাপ লাগছে। তো ইটস ওকে, হাতটা ব্যথা তো করছেই একটু, মানে লাইক মনে হচ্ছে অবশ হয়ে গেছে মনে হচ্ছে, ঠিক আছে? তো ওরা বললো যদি জ্বর আসে একটা 650 খেয়ে নিতে। তো দেখা যাক কী হয়, আপাতত আমি বাড়ির পথে রওনা দিলাম। আমি এখন ভ্যাকসিন দিয়ে বাড়িতে ফ্রেশ হলাম, একদম স্নান ফান করে নিয়েছি, করে
যাই হোক, এবার একটু খাবো যেহেতু খেয়ে গেছিলাম। তো আমার স্লট যেহেতু 1:30টায় ছিল, তো ব্রেকফাস্টটা করে গেছিলাম, লাঞ্চটা করতে পারিনি, তো এবার এখন একটু লাঞ্চ করে নেব। যাই হোক না কেন, তো এভাবেই ভ্যাকসিনটা নিলাম, কোভিডশিল্ড নিলাম আমি। আমার স্লট বুকিংটা আমি বুকমাই শো থেকে করেছিলাম, আর আগে রেজিস্ট্রেশন করতে হয়েছে, তারপরে করেছি। আমি নিতে গেছিলাম হচ্ছে মেডিকা থেকে নিয়েছি আমি, ওটা ওদের কিশোর ভারতী স্টেডিয়াম ওইখানটায় গেছিলাম, তো নিয়েছি। তো তোমাদেরকে দেখালাম আমি ভ্যাকসিন আজকে আমার নেওয়ার ছিল, তোমাদেরকে আমি দেখালাম যে যাওয়া অ্যান্ড ভ্যাকসিন নেওয়া সবই দেখালাম। তো এই হচ্ছে বিষয়। তোমরাও খুব শীঘ্রই যারা যারা এখনও ভ্যাকসিন নাওনি, আমি বলবো ভ্যাকসিন নিয়ে নাও, আর ভ্যাকসিন নিলেও খুব সাবধানে থাকবে, সতর্ক থাকবে, মানে কি বলবো, যা যা প্রিকশন বা প্রোটোকল আছে অবশ্যই অবশ্যই সেগুলোকে মেনে চলবে, চলার চেষ্টা করবে নয়, অবশ্যই মেনে চলবে বাধ্যতামূলকভাবে। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখা যাক কী নিয়ে ব্লগ আনি, বাই।